আমার বউ শালীনতা বজায় রেখে চলে কিন্তু বোরকা পড়তে চায় না, কি করণীয়? আপনি নিজে চোখের হেফাজত করেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। আপনি ফেসবুকে ডানে বামে তাকান কিনা, অন্য মেয়েদেরকে আপনার শিশির দেন কিনা, হাই হ্যালো করেন কিনা, মেসেঞ্জার ডিস্টার্ব করেন কিনা, এটা একটা বড় ব্যাপার। কিন্তু অনেক পুরুষরা আছে, সেয়ানা পাবলিক চায় বউটা আমার ফেরিস্তা হয়ে থাকুক আর আমি দুনিয়ার ধান্দা সব করে বেড়াব। অনেক কুলাপান আছে, একটা পর একটা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে আর এদিকে হুজুরের সাথে বাইল দেয়, চা পানি খাওয়ায়, খাওয়ায় বলে হুজুর আপনি মহিলা মাদ্রাসার শিক্ষক, একটা ভালো মাদ্রাসার ছাত্রী দেখে রেখেন আমার চোখে। আছেন এরকম অনেক বাটপার, এই চিটারি বাটপারি অনেকে করে। কিন্তু এটা শুধু গুনাহ না, একই সঙ্গে প্রতারণা। আমরা যথাসম্ভব এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ভাইরা আমার, এই সমস্ত হারামে আরাম নেই। এগুলা করে যারা বৈবাহিক জীবনে যান একটা সময়, অনেকে হয়তো সুখের দেশা পান কিন্তু এর বড় অংশ সুখের দিশা পান না, কারণ হারামে আল্লাহ তালা আরাম রাখেন না। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, ভালোবাসা এবং প্রেম এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। সফট ড্রিঙ্কসের জাঁজ আছে না জাঁজ, এটা একবার যদি খুলে ফেলেন বোতলের মুখ, দু চার পাঁচ মিনিট পরে আস্তেই করে ঝাঁজটা কিন্তু শেষ। এরপরে যতই টাইট করে বাঁধেন, আটকান আর যতই ফ্রিজে বলেন, যত যাই করেন, এরপরে আর ফুস করবে না, কিন্তু করবে আগের মতো ঝাঁজ থাকবে থাকবে। ভালোবাসা সব জমায় রাখেন বৈধ জীবন সঙ্গীর জন্য, সব তাকে উজাড় করে দিবেন। আর অপাত্রে কুপাত্রে আওজাগায় কুজাগায় রাস্তা ঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলায় বেড়ায়া এটার অপচয় করবেন, নষ্ট করবেন। যখন আসল জায়গায় আসবে ভালোবাসার, তখন দেখবেন যে ভালোবাসা খুঁজিতে টান পড়ছে, খুঁজে পাবেন না ভিতরে। এই জন্য দেখা যায় এই সমস্ত সংসারগুলোতে অশান্তি সবচেয়ে বেশি হয়, খুবই ডেঞ্জারাস বিষয়। তো যাই হোক, স্ত্রী যদি পর্দা না করেন, ও এটা এই জন্য আসলো কথা যে অনেকে নিজে ভালো থাকেন না কিন্তু চান যে আমার বউটা এক নম্বরে থাকুক। স্ত্রী যদি পর্দা না করে তাকে পর্দার গুরুত্ব আপনি বুঝাবেন এবং আপনি নিজেও পর্দা মেনটেন করে চলবেন, ওনাকেও পর্দার গুরুত্ব বুঝাবেন। এবং যদি কেউ বোরকা পড়তে না চায় তো প্রাইমারিলি তিনি শালীনভাবে চলে, আলহামদুলিল্লাহ এটাকে ওয়েলকাম করেন। তিনি যে পোশাক পরে সে পোশাকে তার সৌন্দর্য প্রদর্শন করা মানুষগুলো যেন না থাকে, অ্যাটলিস্ট এটা হবে তার পর্দার প্রথম ধাপ এবং পর্দার মূল উদ্দেশ্যই সেটা। এমনকি কেউ বোরকা না পরেও পর্দা করতে পারে, আবার অনেকে বোরকা পরেও পর্দার খেলাপ হতে পারে। আজকাল অনেক বোরকা আছে দেখবেন এত টাইট ফিট যে এই বোরকা, এবং এত কারুকার্য যে বোরকা দেখে বরং আরো বেশি তাকাতে ইচ্ছা করে। তাহলে ওই বোরকা কি বোরকার উদ্দেশ্য হাসিল করলো? আবার অনেকে আছে যে বোরকা হয়তো পরেন না কিন্তু এমন পোশাক আশাক করেন যে আসলে ইন্টেনশনালি মানুষকে আকৃষ্ট করা তার টার্গেট থাকে না, নিজেকে হেফাজতে রাখেন, পর্দা রাখেন। তো আপনার স্ত্রী প্রথম ধাপে চলে আসছে তাকে বুঝায় দ্বিতীয় ধাপে নেওয়ার চেষ্টা করবেন এবং সবর করবেন। একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কি? একসাথে কয়েকজন মিলে যদি একটা বড় প্লেটে খাবার খান সেটা সুন্নাহ, খাওয়ার একটা আদব বলতে পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ব্যক্তি একসাথে খাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং বলেছেন তো আমুল ওয়াহেদি ইয়াকফিল ইসনেইন, খাবার যেন কয়েকটা হাত একসাথে যেন খাবার খায়, তার মানে কয়েকজন মিলে যেন একসাথে খাবার খায়। এবং যখন কয়েকজন মিলে একসাথে খাবার খায় তখন একজনের খানা যদি দুজন একসাথে বসে খেতে তাহলে সেক্ষেত্রে সেটা দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়, আবার দুজনের খাবার নিয়ে যদি তিনজন বসে তাহলে তিনজনের যথেষ্ট হয়ে যায়। আপনি নিজেও পরখ করে দেখতে পারেন, আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। এক, দ্বিতীয়ত ভালোবাসার সম্প্রীতি তৈরি হয়, বিশেষ করে আমরা বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা সহ স্বামী স্ত্রী একসাথে বসার একটা কালচার আমাদের সমাজে গড়ে তোলা দরকার। দুঃখজনক যে আমাদের সমাজে আসলে এই কালচারটা বিল্ড আপ হয় নাই, যে কারণে হোক বিল্ড আপ হয় নাই। একসাথে বসে খাওয়ার দ্বারা এক ধরনের ভালোবাসা তৈরি হয়, সম্প্রীতি তৈরি হয়। একটা মাছ আপনি খুঁটে আপনার স্ত্রীকে দিচ্ছেন, স্ত্রী স্বামীকে দিচ্ছে বা সন্তানকে দিচ্ছে, এক ধরনের সম্প্রীতি তৈরি হয় এবং ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়। আমরা সব কিছুতে এখন পৃথক হতে 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 কোথাও আর একে অন্যের সাথে শেয়ার করা করি আমরা যাই না। তো খাবারের ক্ষেত্রে একসাথে বসে শেয়ার করে খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, অতএব এটা যদি কেউ করেন ভালো, যদি কেউ আলাদা খান সেটা কোনো গুনাহের বিষয় না, সেটা জায়েজ আছে।